হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি শাহী পনিরের রেসিপি। সাদা ভাত, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, এমনকি রুটি লুচি পরোটার সাথেও এটা খুব ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না, শেয়ার করবেন। আর আপনি যদি আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আরও অনেক ধরনের রেসিপির আপডেট পাওয়ার জন্য এবং চ্যানেলটার সাথে থাকার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। শাহি পনির তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির এবং পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফেটানো টক দই নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন, আর নিয়েছি একটা মশলার পেস্ট। এর মধ্যে রয়েছে 5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 4 থেকে 5টা কাজু বাদাম, এটাও 2 টেবিল স্পুন মতো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো একটু হলুদ। তবে হলুদের পরিমাণটা আমি আর আলাদা করে বলছি না, কেউ না চাইলে নাও দিতে পারেন। এবারে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়েছি 1/2 কাপ দুধ, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর শাহী জিরা। তবে শাহী জিরার পরিবর্তে কেউ চাইলে রেগুলারের জিরাটাও ব্যবহার করতে পারেন। এরপরে কড়াই গরম করে আমি এতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে পনিরের টুকরোগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নেব। পনিরের টুকরোগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি। ঘিটা আমি খুব কম পরিমাণে দিচ্ছি, কেউ চাইলে বেশি করেও দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নটাকে একটু সময় তেলে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সেই মশলার পেস্ট যেটা আমি আগেই তৈরি করে রেখেছি। এই মশলাটাকে তেলে একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দই রান্নায় ব্যবহার করার আগে অবশ্যই করে ফেটিয়ে নেবেন। এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলার বাটি ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন আর 7 মতো চিনি। নুন চিনিটা মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা, এবং দুধটা দিয়েও ভালোভাবে ফুটিয়ে নেব। শাহী পনির তৈরির জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পনিরের টুকরোগুলো, এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে।
3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব শাহি গরম মশলা পাউডার। বাড়িতে কিভাবে শাহি গরম মশলার গুঁড়ো তৈরি করে নেবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শাহি গরম মশলার গুঁড়োটা পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি শাহি পনির। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু সময় ঢেকে রাখুন আর তারপরে গরম গরম সার্ভ করুন শাহি পনির। আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন করে রেসিপি নিয়ে।